সালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেটা চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা রোডে অবস্থিত এবং বাংলাদেশের এটা সবচাইতে লাকি হোম গ্রাউন্ড, যেখানে বাংলাদেশ প্রায় ম্যাক্সিমাম খেলায় জিতে এবং সেটা সবচাইতে বাংলাদেশের আমাদের গৌরবময় এবং সবচাইতে লিজেন্ড এবং বাংলাদেশের ম্যাচিউর প্লেয়ার আমাদের তামিম ইকবাল এই চট্টগ্রামে বড় হয়েছে এবং এই মাঠে তিনি খেলে আন্তর্জাতিক ক্রিকেটে উনি জায়গা দখল করে নিয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওটা স্টেডিয়ামের গেট, স্টেডিয়ামের পূর্ব পাশ। আমরা যেহেতু এখানে রাত্রে আছি, সেখানে তাও এখন প্রচুর নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং সাধারণ দর্শক